নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/10/2020 খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে আপনার সামনে হাজির হলাম। এটা হচ্ছে স্কুলের একটি শিক্ষক এবং মানে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখেছো, পঞ্জিপুকুর শ্রীমতী তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ এইচএস স্কুলটিতে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো দেখে নেবো কী ধরনের ভ্যাকেন্সি রয়েছে এবং কটা সিট রয়েছে। এটা শিক্ষক নিয়োগের একটি ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছে নোটিশ বোর্ডে রিক্রুটমেন্ট নোটিশ পরে অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই পাঞ্চিপুকুর স্মৃতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ। দশম থেকে নিয়ে বিস্তারিত কীভাবে অ্যাপ্লাই করবেন বা কটা সিট রয়েছে বিভিন্ন ধরনের বা কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে আর বিস্তারিত জানতে অবশ্যই ফোন করে নিতে পারেন। টেলিফোন নাম্বার হচ্ছে 03213248088। এই ঠিকানায় আপনারা হচ্ছে ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। আর ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিলেজ পঞ্জিপুকুর পোস্ট সিনহেট ব্লক পোলবা দাদপুর সাব ডিভিশন সদর আর ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার 7213 05। এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। তো আসুন দেখে নিন নোটিফিকেশানগুলো কী রয়েছে একটা একটা করে। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে দেখতে পাচ্ছেন 28 তারিখ আজকেই নোটিফিকেশানটা জারি হয়েছে। তো এটা হচ্ছে যে পঞ্চপুকুর স্মৃতি শ্রীমতী তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ এইচএস, এটা ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পিওন পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। ইনভাইটেড মেল ফিমেল বেঙ্গলি মিডিয়ামের যা হচ্ছে ক্যান্ডিডেট কি। অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, ফর্মেটটা আমি দেখাবো অবশ্যই। যারা আবেদন করতে চায় অবশ্যই আবেদন করতে হবে কতদিনের মধ্যে, 28 অক্টোবর থেকে 16 নভেম্বরের মধ্যে, মানে আজ থেকে 16 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মেট পূরণ করে বাই অফিসের অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে উইদিন ডেটের মধ্যে। তো অ্যাপ্লিকেশন ফর্মেট কমপ্লিটলি তো বাই হ্যান্ডে কিন্তু জমা দেওয়া যাবে না। তো 28 তারিখ থেকে 19 তারিখের মধ্যে রিসিভ করা হবে স্কুল অফিসে। অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিটেড টু অল রেসপেক্ট অফ রিসিভ ফ্রম 28 অক্টোবর থেকে 16 তারিখের মধ্যে আবেদন করতে হবে, অবশ্যই অ্যাভেলেবেল ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাবে। আর 19 তারিখের মধ্যে আবেদন করা যাবে 19 নভেম্বরের মধ্যে। তো আসুন দেখে নিই, আরও বিস্তারিত জেনে নেবো আমরা কী রয়েছে। দেখতে পাচ্ছেন সিটগুলো রয়েছে কোন কোন পোস্টে পারমানেন্ট, কোন পোস্ট নেচার অফ ভ্যাকেন্সিগুলো, তখন পারমানেন্ট পোস্ট ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে পারমানেন্ট হিসেবে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো যে সাবজেক্টগুলো আছে, নর্মাল সেকশানের হিস্ট্রি রয়েছে, সায়েন্স ও ম্যাথ রয়েছে, এইচএস সেকশানের রয়েছে এডুকেশান রয়েছে, ম্যাথ রয়েছে। তো আবেদনের জন্য দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে আবেদন করতে গেলে এমএ হিস্ট্রি বিএড থাকতে হবে, এটা জেনারেল পিএইচ ক্যাটাগরির। এমএসসি তারপর হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে নর্মাল সেকশানের কেমিস্ট্রি বিএড থাকতে হবে মাস্ট, এমএসসি কেমিস্ট্রির ওপর বিএড থাকতে হবে এসসিদের জন্য। আর এমএসসি ম্যাথের ওপর বিএড থাকতে হবে ওবিসি এর ক্যাটাগরিতে। আর একটা রয়েছে এমএ এডুকেশান থাকতে হবে এইচএস সেকশানে, এডুকেশান বিএড এসটিদের জন্য একটা সিট রয়েছে। আর গ্রুপ সি রয়েছে, এটা পারমানেন্ট রয়েছে গ্রুপ সি ক্লার্ক পদে, এটার জন্য মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম, তার সঙ্গে টাইপ থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, এসসি ক্যাটাগরির এটা। আর গ্রুপ ডি দুটো পোস্ট রয়েছে, এটা একটা হচ্ছে এসসিদের জন্য আর একটা 8 পাস হতে হবে মিনিমাম আর জেনারেলদের জন্য। এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। তো কোন ঠিকানা অফিস অ্যাড্রেস দেখতে পাচ্ছি, পাঞ্জিপুকুর স্মৃতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ, ভিলেজ পাঞ্জিপুকুর, পোস্ট সিনেট পিএস দাঁতপুর, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার 7123 05। এই ঠিকানায় আপনাকে কিন্তু আবেদন করতে হবে। তো আরও বিস্তারিত জেনে নেবো, আসুন দেখে নিই। তো আরও কিছু অনেক ডিটেলস রয়েছে। তো অ্যাপ্লিকেশান ফর্মেটে চলে যাবো, কোন অ্যাপ্লিকেশান ফর্মেটে হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট। স্কুলের ফোন নাম্বার রয়েছে, ফোন করে নিতে পারেন 9002542706। এই ঠিকানায় আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। অ্যাপ্লিকেশান ফর্মেটটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ফটো ছুটোতে হবে, এটা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা এটা পূরণ করতে হবে, পূরণ করে আপনাকে ওই বাই পোস্টে পাঠাতে হবে ঠিকানাতে, বিভিন্ন ডকুমেন্টস সহ আপনাকে কিন্তু পাঠাতে হবে। তো অ্যাপ্লিকেশান ফর্মেটটা পূরণ করবেন বিভিন্ন ডকুমেন্টস দিয়ে, এবং এর সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে আপনাকে বাই পোস্টে রেজিস্টার পোস্টে কিন্তু পাঠাতে হবে, তো অ্যাপ্লিকেশন সিগনেচার করে। তো এটা গেল হচ্ছে গ্রুপ ডি, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে, আর এটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি, এর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট দেখতে পাচ্ছেন, পোস্ট অফ নন টিচিং স্টাফ,
নন টিচিং স্টাফের এই অ্যাপ্লিকেশন ফর্মেট এটা পূরণ করতে হবে। পূরণ করে কিন্তু এর সঙ্গে বিভিন্ন ডকুমেন্টসও আপনাকে জমা করতে হবে, এই মানে বাই পোস্টে পাঠাতে হবে। তো এটা গেল। এবার আমরা প্রসপেক্ট সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নেবো। অ্যাপ্লিকেশান ফিজ টিজ কত এই সমস্ত জেনে নেবো। একটু আসলে দেখতে পাচ্ছেন প্রসপেক্টাস বিস্তারিত এখানে রয়েছে। তো আমি কোয়ালিফিকেশান, তো এজ বয়স কত হচ্ছে নন টিচিং স্টাফের? টিচিং স্টাফে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, নন টিচিং স্টাফে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর কাস্ট ক্যাটাগরির রিল্যাক্সেশন রয়েছে। ভ্যাকেন্সি কোন কোন সাবজেক্টে সেটা তো আমি আগে শেয়ার করেছি। আচ্ছা এখানে দেখুন, কোশ্চেন পেপার বেঙ্গলি হবে, ইংলিশও হবে, অ্যাডমিট কার্ড মানে পরীক্ষা হবে, রিটেন এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু হবে। ক্যান্ডিডেট সাবমিট দেওয়ার ইমেল আইডি কিন্তু মাস্ট দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেট করার সময়। আর হচ্ছে ফিজ, অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে 500 টাকা হচ্ছে জেনারেলদের জন্য, আর এসসি এসটি হলে তাদের 200 টাকা। ওবিসি এবি এবং ওবিসি এ ক্যাটাগরি জেনারেলদের জন্য হচ্ছে 500 টাকা, এসসি এসটি হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে। অ্যাপ্লিকেশন ফিজটা হচ্ছে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, ওই অ্যাপ্লিকেশন যখন পাঠাবেন আপনার ফর্মেটটা তখন ওই ডিমান্ড ড্রাফটটা কিন্তু কপিটা পাঠাতে হবে, অ্যাটাচ করতে থাকবে ওই অ্যাপ্লিকেশান ফর্মেটের সঙ্গে। কার ফেভারে ডিমান্ড ড্রাফট কাটতে হবে? হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, হারিত, অ্যাকাউন্ট নাম্বার পঞ্জিপুকুর, শ্রীমতী এটিডিএস বিদ্যাপীঠ, এমআইসিএস মিসেলিনিয়াস। তো যাই হোক, এটা যা আছে এটা লিখে আপনাকে পাঠাতে হবে, মানে ড্রাফট কাটতে হবে, ড্রাফট কপিটা কিন্তু এর সঙ্গে পাঠাতে হবে। সিলেবাস দেখতে পাচ্ছেন, নন টিচিং স্টাফের সিলেবাসটা একটু দেখে নেবেন। এখানে রয়েছে নম্বর, দেখতে পাচ্ছেন নম্বরের ভাগ রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। ক্লার্কের নম্বরের ভাগগুলো আপনারা ভিডিওটা পজ করে দেখবেন। গ্রুপ ডি রয়েছে, অ্যাপ্লিকেশান প্রসিডিওর দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান প্রসিডিওর, অ্যাপ্লিকেশান ফর্মেট 16 তারিখ পর্যন্ত সাবমিশন করতে পারবে, 19 নভেম্বরের মধ্যে সাবমিশন করতে পারবে, সেটা তো আমি বলেইছি। কী কী দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেটের সঙ্গে টিচিং স্টাফের ক্ষেত্রে এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন নন টিচিং স্টাফের ক্ষেত্রে কী মানে কী কী দিতে হবে সেটা রয়েছে, আর গ্রুপ ডির ক্ষেত্রে কী কী দিতে হবে সেটা রয়েছে। স্পিড পোস্টে এখানে দেখতে শর্টলিস্টের ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদেরকে কিন্তু কল লেটার, তাদেরকে পার্সোনালিটি টেস্টের মানে রেজিস্টার পোস্টে বা স্পিড পোস্টে বা ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। আরও ডিটেলস রয়েছে একটু দেখে নেবেন। এবারে কোন পরীক্ষার কোন সিলেবাস একটু সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই। আসুন দেখে নিই সিলেবাসটা কী রয়েছে। কেমিস্ট্রি ক্ষেত্রে সিলেবাসটা এখানে রয়েছে, দেখুন 45 নম্বরের পার্ট 1 পরীক্ষা রয়েছে, কোড নাম্বার 006 কেমিস্ট্রির ফিজিক্যাল পার্ট। ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। এটা কেমিস্ট্রি সাবজেক্টের সিলেবাসটা রয়েছে এটা, আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এটা কেমিস্ট্রি সাবজেক্টের হলো। এরপরে যেটা রয়েছে আমি দেখাচ্ছি ম্যাথামেটিক্সের যে সিলেবাস, এটা হচ্ছে ম্যাথামেটিক্সে 45 নম্বরের পার্ট 1-এর জন্য, কোড নাম্বার 19 ম্যাথামেটিক্স পিজি কোড। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন বা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তো এ গেল ম্যাথামেটিক্সের গেল। এরপর রয়েছে হিস্ট্রি, হিস্ট্রির সিলেবাসটা দেখুন পার্ট 1 45 নম্বরে, কোড নাম্বার 16 হিস্ট্রি। এটা গেল হিস্ট্রি। তারপর রয়েছে সিলেবাস এডুকেশান, এডুকেশানের সিলেবাসটা দেখুন 45 নম্বরের, কোড নাম্বার 10 এডুকেশান অনার্স পিজি। আচ্ছা এডুকেশান হলো, এডুকেশানের পর রয়েছে
ক্লার্ক পোস্টের জন্য গ্রুপ সি 60 নম্বরে রয়েছে পার্ট ওয়ান পরীক্ষা হবে, টোটাল মার্কস 60, পার্ট ওয়ান হলো রিটেন এক্সামিনেশান 45 নম্বরের এটা প্রথমটা দেখাচ্ছে, তারপরে 15 নম্বরের এটা সিলেবাস, এটা সি জন্য। আর ডি গ্রুপ ডি পোস্টে দেখুন 45 নম্বরের টোটাল পরীক্ষা হবে, 30 নম্বরের সিলেবাস হচ্ছে এটা আর পার্ট ওয়ান, আর পার্ট টু এর 15 নম্বর সিলেবাস এটা। তো এই এই গেল সিলেবাস, এবং তাহলে দেখতে পেলেন যে বিভিন্ন যে নোটিফিকেশান এটা স্কুলের, সেই স্কুলের বিজ্ঞপ্তি আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সুযোগ মিস করবেন না, অবশ্যই আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।